গণেশ এমন একটি দেবতা যার মূর্তি বা ফটো শুধুমাত্র কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকে না। অনেকে নিজের বাড়িতে বা ফ্ল্যাটে গণেশের মূর্তি বা ফটো লাগাতে খুব পছন্দ করে। তো আজ আমি বলতে চলেছি আপনারা ফ্ল্যাটে বা বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোথায় গণেশের মূর্তি বা গণেশের ফটো লাগাবেন। প্রথমত মূর্তি বিজ্ঞান অনুযায়ী প্রত্যেক দেব দেবীর যে শারীরিক গঠন সেটি কোনো না কোনো বস্তুকে নির্দেশ করে এবং যে বস্তুকে নির্দেশ করে সেই বস্তু যে বৈশিষ্ট্য সেটি আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই গণেশের মূর্তিকে খুব ভালো করে দেখেছেন এবং গণেশের যে মাথার অংশ সেটি হাতির একটি মস্তকের অংশ। এবং পৌরাণিক কথায় শোনা যায় যে গণেশের মাথা এবং ধরকে আলাদা করে শিব তার ত্রিশূল দ্বারা, এবং সেই সময় গণেশকে বরদান দেয়া হয় যে কেউ কোনো নতুন কোনো কাজ শুরু করার আগে কেউ যদি গণেশ দেবকে কেউ যদি পূজা করে তবে সেই কাজে সে সফলতা পাবে। তো গণেশের মাথা হাতির মাথা, এবং হাতির কি বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন যে হাতির কিন্তু স্মৃতিশক্তি অসম্ভব ভালো। সুতরাং যে সমস্ত স্টুডেন্টের স্মৃতিশক্তি খারাপ, যারা কোনো জবের জন্য প্রিপারেশন করছেন বা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা যদি তাদের বাড়ি বা তাদের ফ্ল্যাটে ঈশান কোণে যদি গণেশের মূর্তি বা গণেশের ফটো লাগান সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে। আমি পূর্বেই বলেছি যে ঈশান কোণে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে ঈশান কোণে বাস্তু পুরুষের মাথা রয়েছে, এবং আমাদের মাথার সঙ্গে প্রত্যেকটি অর্গানের নার্ভ দ্বারা সংযোগ রয়েছে। তো ঈশান কোণে আপনি যাই রাখবেন না কেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, তার এফেক্ট আপনার মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসে। তো আপনারা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য গণেশের মূর্তি বা গণেশের ফটোকে আপনারা ঈশান কোণ বা নর্থ ইস্ট কোণে লাগাতে পারেন। দ্বিতীয়ত, যারা কোনো কাজে কনসেন্ট্রেশন করতে পারেন না, অর্থাৎ কোনো কাজ কিছু সময় তো করতে ভালো লাগে কিন্তু কিছু সময় পর মনে হয় যে এই কাজটা আমার জন্য নয়, হাতির আরেকটি বৈশিষ্ট্য হাতির কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু খুব ভালো। সুতরাং যাদের কনসেন্ট্রেশন পাওয়ার একেবারে কম তারাও কিন্তু ঈশান কোণে গণেশের মূর্তি বা গণেশের ফটো লাগাতে পারেন। তৃতীয়ত, যারা কোনো কাজে ঠিক করে ডিসিশন নিতে পারেন না, অর্থাৎ যারা মনে করেন যে এই কাজটি আমার জন্য ঠিক হবে কি বা ঠিক হবে না, এইরকম যারা ডিসিশন নিতে পারেন না, তারাও কিন্তু তাদের বাড়ি বা ফ্ল্যাটের ঈশান কোণে গণেশের মূর্তিকে কিন্তু লাগাতে পারে। যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু শুধুমাত্র রেসিডেন্সিয়াল বাড়ি বা রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এইবারে আমি বলতে চলেছি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশের মূর্তি বা গণেশের ফটো আপনি কোথায় লাগাবেন। ব্যবসায় সফল হতে গেলে কিন্তু যেটি সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটি হলো আপনার বুদ্ধি। কথাই আছে বিদ্যা এবং বুদ্ধি আলাদা, এবং বুদ্ধিমানরাই কিন্তু ব্যবসায় সফলতা অর্জন করে। গণেশ দেবকে কিন্তু বুদ্ধির দেবও কিন্তু বলা হয়, এবং ব্যবসা করতেও গেলেও কিন্তু বুদ্ধি লাগে। এবং ব্যবসায় আপনি যে বুদ্ধি লাগাচ্ছেন তার থেকে যদি আপনার প্রাপ্তি বা লাভ যদি ঠিক মতন না হয় তাহলে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সেটা ফ্ল্যাট হতে পারে বা কোনো কমার্শিয়াল বড় প্লেস হতে পারে বা কোনো বাড়িও হতে পারে যেটা আপনি রেন্টে নিয়েছেন আপনার ব্যবসার জন্য, বা আপনার কোনো ফ্যাক্টরিও হতে পারে, সেই ফ্যাক্টরি বা সেই ফ্ল্যাটের বা সেই আপনার রেন্টের বা নিজের বাড়ি যেখানে আপনি ব্যবসা করছেন সেই বাড়ির পশ্চিম দিকে একেবারে আপনি গণেশের মূর্তি বা গণেশের ফটো লাগাতে পারেন। কারণ পশ্চিম দিক কিন্তু প্রাপ্তি বা লাভের জোন বা দিক কিন্তু বলা হয়। সুতরাং আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে পশ্চিম দিকে কিন্তু আপনি গণেশের মূর্তি বা গণেশের ফটো কিন্তু লাগাতে পারেন। নমস্কার, অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে যোগাযোগ করতে 9830131487 এই নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদের ওয়েবসাইট www.applied-vastu.com ওয়েবসাইটটি ভিজিট করুন।